হচ্ছে 19 ফেব্রুয়ারি, আমার হাজব্যান্ডের বার্থডে, তো ও কিছু জানে না। আমি আর আমার ছেলে মিলে একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছি, তো ও তো ঘুমিয়ে গেছে, ও একটু তাড়াতাড়ি ঘুমোয়। তো আমরা সব কিছু রেডি করেছি, চলো দেখি, ওকে ডাক দিই, ওকে সারপ্রাইজটা দিই, দেখো ওর কেমন লাগে। ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো? আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আজকে আমার হাজবেন্ডের বার্থডে। কালকে রাত্রিবেলা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি কিছু সারপ্রাইজ প্ল্যান করা, তো বেশ মজা হয়েছে সবাই মিলে। চলো আজকে দেখাই যে আজকে সারাদিনে আমরা কি কি করছি। আজকে ব্রেকফাস্টের যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা হচ্ছে গিয়ে পুরি আর বানাচ্ছি আলুর তরকারি, যেটা হোটেল টোটেলে গেলে পাওয়া যায়, একদম হালকা হয় কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি সেটাই ট্রাই করছি, দেখি আজকে কতটা পারি। এই আলুর সবজিটা বানানোর জন্য কিন্তু আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, চোঁচা ছাড়িয়ে নিয়েছি। আর আমাদের লাগছে মটরশুঁটি, আর লাগছে একটু বেশি পরিমাণে টমেটো, একটা পেঁয়াজ, এক দু কোয়া রসুন, আর একটু আদা গ্রেট করে নেওয়া। মশলা খুব কম লাগে, আমি টমেটো তো এতগুলো ইউজই করবো না, এখান থেকে আমি হাফ ইউজ করবো, হাফ আমি পরে রান্না ইউজ করবো। খুব হালকার মধ্যে হবে এবং যাতে একটু টেস্টি হয়। আর সঙ্গে লাগবে একটুখানি জিরে গুঁড়ো, সেটা আমি অ্যাড করে নেব রান্নার সময়। দেখো আমি সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ জিরে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলুটাতে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার তেলটা যখন গরম, ভালোভাবে মশলাটা ভাজা হয়ে যাবে, জিরেটা যেন একটু ভালো ভাজা হয়, তারপর আমি আলুটা তেলে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার সামান্য আগে আমি একটু হিং দিয়ে দিব, হিংটা কিন্তু বেশি আগে দিলে একদম পুড়ে যাবে, তো সামান্য একটু হিং দিয়েই আমি আলুটা দিয়ে দিব।
এবার এই আলুটাকে আমার ভালোভাবে ভাজতে হবে। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে আমি অ্যাড করব মটরশুঁটি আর টমেটো। এবার আমি এতে অ্যাড করছি আমার এই পেঁয়াজ আর রসুন টমেটো পেস্টটা, কিন্তু এতটা দেবে না, আমি তো এখানে অন্য রান্নার জন্য করেছি, আমি খুব সামান্য পরিমাণে এতে দেব। আর সামান্য লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করব হচ্ছে গিয়ে লবণ আর চিনি। চিনিটা কিন্তু একটু দিতেই হবে, না হলে কিন্তু টেস্ট আসবে না, কারণ এতে অনেকটা টমেটো দেওয়া আছে, টমেটোর সঙ্গে চিনি না দিলে ব্যালেন্স হবে না টেস্টটা। এবার লবণ আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু এটা ভাজা ভাজা ভালো মতোই হয়ে গেছে, এখন আমি জল দিব, জলটা একটু বেশি দিতে হবে। দেখো কত পাতলা হয়েছে, এটাকে একটু ফুটতে দিতে হবে ভালোভাবে, না ফুটলে না জলের একটা পাঞ্চে ভাব থাকে। আর দুটো লঙ্কা দিয়ে দিব। ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো সেভাবেই দিও। এবার কিন্তু আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমাদের কিন্তু আলুর তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি এতে সামান্য গরম মশলা অ্যাড করছি। এবার আমি এটাকে নামিয়ে নিব। দেখো আমাদের কিন্তু আলুর সবজিটা একদম রেডি হয়ে গেছে। আজকে বার্থডে তো স্পেশাল, তো সকালে কিছু বানাতেই হবে, তার জন্য আমি তো তোমাদের রেসিপিটা দেখালাম যে আমি আলু একটা সবজি বানাচ্ছি হোটেলের মতো করে, আর বানাচ্ছি আমি পুরি। এবার এই পুরিটা একটু আলাদা ধরনের বানাচ্ছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওরা কিন্তু সকালবেলা জলখাবারে না পুরি সবজি সব বেশি পছন্দ করে, কিন্তু জানো তো এগুলো তো হেলদি নয়, তো আগে তো দোকানের থেকে এনে এনে মাঝে মাঝে খেত, কিন্তু এখন তো দোকানের খাবারও বন্ধ হয়ে গেছে, তো ওরা খেতে পাচ্ছে না। তো আজকে ভাবলাম যে আজকে বার্থডের দিন, তো স্পেশাল কিছু বানাই। লাঞ্চে আবার মা নিমন্ত্রণ করেছে, সেখানেই যাব তোমাদের সঙ্গে, সেটাও চেষ্টা করব শেয়ার করার জন্য। তো আমি ভাবলাম যে ব্রেকফাস্টটা তাহলে একটু ভালো বানাই, তো ব্রেকফাস্টে আমি তার জন্য এখন সবজিটা প্রায় হয়ে এসছে আর এখানে আমি পুরির আটাটা মেখে নিই। চলো তোমাদের দেখাচ্ছি যে আমি এই যে পুরিটা বানাচ্ছি এটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, আর নিয়েছি লবণ, চিনি, একটু কালো জিরে আর ঘি। এই কটা দিয়ে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। ময়দা দিয়ে ভালো হয়, কিন্তু আটাটা হেলদি, কিন্তু ময়দা কিন্তু হেলথের জন্য খুব একটা ভালো না। তার জন্য আমি কি করি, সবসময় আটাটার সঙ্গে ময়দাটা মিশিয়ে নিই, তাহলে খেতে খারাপ লাগে না। আর কালো জিরা নিলে পরে না, কালো জিরাটার একটা পুরিটা যখন ভাজবে, ভাজার পরে দেখবে যে একটা সুন্দর ফ্লেভার আসে, তো তার জন্যই আমি কালো জিরাটা নিয়ে নেই। কিন্তু সব কিছুর সঙ্গে না, এই সবজিটার সঙ্গে ভালো লাগে, তার জন্য কিন্তু পায়েস বা মিষ্টি কিছুর সঙ্গে কিন্তু এই জিনিস কালো জিরে দেওয়া পুরিটা অতটা ভালো লাগে না, এই সবজিটার সঙ্গে ভীষণ ভালো লাগে, অনেকেই আছে এটা ইউজ করে। এবার আমি ঘিটাকে ভালোভাবে এই আটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এতে আমি এখন
উষ্ণ গরম জল, জলটা বেশি গরম হওয়া যাবে না, উষ্ণ উষ্ণ গরম জল অল্প অল্প করে নেব আর মিশিয়ে নেব।
দেখো কেক কিন্তু রেডি হয়ে গেছে। সাধারণ ঘরের জিনিস দিয়ে আজকে আমার প্ল্যান ছিল না, তো হঠাৎ করে ও বললো খেতে চাইলো, বললো যে তুমি একটা কেক বানাও, তো হট করেই বানিয়েছি। এখন খেলে বোঝা যাবে, এখন ও আসবে তারপরে কাটবো, তারপরে বোঝা যাবে যে কেমন হয়েছে কেকটা। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমার বাবার বাড়িতে গিয়ে আমরা কিভাবে ওর বার্থডে সেলিব্রেশন করেছি সেই ব্লগটাতে। গুড নাইট।